ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে স্বাগত যে সমস্ত স্টুডেন্টরা স্কুল থেকে কলেজের মধ্যে পড়ছো তাদের জন্য কিন্তু এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ভিডিওতে আলোচনা করবো আপার কার্ড কি এই আপার কার্ড নিয়ে কিন্তু বিস্তারিত কিন্তু একটি ভিডিও কিন্তু আজকে আমি নিয়ে চলে এলাম এই ভিডিওটি তোমরা দেখার পরে কিন্তু সম্পূর্ণ কিন্তু আপার কার্ডে কিভাবে আবেদন করতে হবে সম্পূর্ণ কিন্তু জানতে পারবে এই আপার কার্ডটি কী সম্পর্কে কিন্তু বিস্তারিত আলোচনা করে দেবো এই ভিডিওতে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেলাইকানে প্রেস করে অল নোটিশান কিন্তু অন করে দেবে যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে চলো দেরি করবো না আপার কার্ড সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নেব কেন্দ্র সরকারের নির্দেশ অনুসারে দেশের সমস্ত পড়ুয়াদের কিন্তু আপার কার্ড কিন্তু করতে হবে আধার কার্ড যেমন দেশে প্রতিদিন নাগরিকের জন্য বাধ্যতামূলক সেরকম দেশের সমস্ত পড়ুয়াদের জন্য কিন্তু আপার কার্ড কিন্তু বাধ্যতামূলক বলে ঘোষণা করলেন কিন্তু কেন্দ্র সরকার আপার কার্ডের ফুল ফর্ম অটোমেট পারমানেন্ট অ্যাকাডেমিক অ্যাকাউন্ট রেজিস্ট্রি জাতীয় শিক্ষানীতি অনুযায়ী দেশের প্রত্যেকটি ছেলেমেয়েদের এই আইডির অধীনে এই কার্ডটি কিন্তু ইস্যু করা হবে দেশের সমস্ত স্কুল ও কলেজ পড়ুয়াদের জন্য এই সিদ্ধান্তটি কেন্দ্রীয় সরকার দ্বারা কিন্তু নেওয়া হয়েছে এই কার্ডটি দেওয়া হবে দেশের সরকারি ও বেসরকারি স্কুল ও কলেজ পড়ুয়াদের এই কার্ডটির জন্য বিভিন্ন রাজ্যের স্কুল ও কলেজগুলিকে কিন্তু নির্দেশিকা কিন্তু পাঠানো হয়েছে ইতিমধ্যে কার্ডটি ইস্যু করার জন্য পড়ুয়াদের কিন্তু অভিভাবকদের কাছে কিন্তু সম্মতি চাইতে বলা হয়েছে প্রথমে আমরা দেখে নেব আপার কার্ড কি আপার আইডি কার্ড হলো একটি আজীবন আইডি নম্বর যা শিক্ষার্থীদের একাডেমিক যাত্রা এবং এক স্কুল থেকে অন্য স্কুলে স্থানান্তর সহজ করে প্রাক প্রাথমিক থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত ভর্তি হওয়া প্রতিটি শিক্ষার্থীকে স্কুল ও কলেজগুলো এই কার্ড কিন্তু দেবে আপার কার্ডটি শিক্ষার্থীদের ইতিমধ্যে কিন্তু বিদ্যমান আধার আইডি ছাড়াও থাকবে এত দ্বারা জানা গিয়েছে পড়ুয়াদের শিক্ষা জীবনের বায়োগ্রাফি নথিভুক্ত থাকবে এই কার্ডটিতে আপার কার্ডে শুধুমাত্র পড়ুয়াদের সারা জীবনের বায়োগ্রাফি নথিভুক্ত কিন্তু থাকবে এদিকে যেমন স্কুল পড়ুয়াদের নামের আপার কার্ড থাকবে তেমন সঙ্গে আধার কার্ডও থাকবে অল ইন্ডিয়া টেকনিক্যাল অ্যান্ড এডুকেশনের চেয়ারম্যান সীতারামন বলেছেন এই আপার কার্ড হবে দেশের স্কুল ও কলেজ পড়ুয়াদের কিউআর কোড আপার কার্ড কীভাবে বানাবে রিপোর্ট অনুযায়ী ষোলো থেকে আঠেরোই অক্টোবর মধ্যে দেশের সমস্ত স্কুল ও কলেজকে এই নিয়ে আলোচনা করতে বলা হয়েছিল পড়ুয়াদের অভিভাবকদের সঙ্গে অভিভাবকদের বোঝাতে সব স্কুল কর্তৃপক্ষকে আপার কার্ডের গুরুত্ব পড়ুয়াদের আধার কার্ডের মাধ্যমে বিভিন্ন তথ্য আপার কার্ডে কিন্তু ইস্যু করা হবে এ সময় পড়ুয়াদের রক্তের গ্রুপ উচ্চতা ওজন সব কিছু জানতে বলা হয়েছে স্কুলগুলিকে সেই তথ্য আপলোড করতে বলা হয়েছে ইউডিআইএসই পোর্টালে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশান বক্সে কিন্তু আমি দিয়ে দেব শিক্ষার্থীরা আপার কার্ড রেজিস্ট্রেশন করার পর আপার কার্ড কিন্তু ডাউনলোড করতে পারবে আপার কার্ডে কিন্তু থাকবে বারো সংখ্যার কিন্তু আপার নম্বর একটি অন্য শনাক্তকরণ নম্বর যা ব্যবহার করে শিক্ষার্থীরা সমস্ত সরকারি সুযোগ সুবিধা পাওয়ার পাশাপাশি অ্যাকাডেমিক পরবর্তী ক্ষেত্রে কাজে লাগানোর জন্য সুবিধা পেতে পারে এই ছিল আজ আমাদের আলোচনা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়েও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারও সাবস্ক্রাইব করতে বলবে না এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য প্রতাপ একাডেমি কোচিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবো আজকের এই পর্যন্ত পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি ভিডিও আনতে চলেছে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ